সেই ছোট বিলাতে আমাদের পাহাড় কোলের জোড়ে লোধি পেরাইতে যায় এক আষাঢ় মাসের হড়কা বানে আমি আর আমার ভাই ভাসিয়ে গেছিলাম বানের তড়ে। ভাইটি গেল ডুবে, আমি উঠলাম ভাসে। পাড়ার লোকে বললে এক বিটি ছেলার জীবন তো, যদি বেটা ছিল হইতক তাহলে কি বাঁচতক। আমার মরণ নাই সেই কথাটাই আজ তোমাকে নতুন করে বলতে চাই। বেশি দিনের কথা লয়, আমাদের বাঘমুন্ডির পাহাড়ি পথে জিপ গাড়িতে চাপে লাল ধুলা উড়াই যেদিন আইলে তোমরা, পাহাড় কোলে জোড়ের ধারে চড়ুই ভাতি করতে আইলে, সেদিনটা মনে আছে তোমার? দিনটা ছিল খরবার, মাসটা ছিল মধু মাস, টাড়হে টাড়হে ডাঙ্গা ডহরে পলাশ বনে আগুন লাগা মধু মাস। আমার মরণ নাই, তুমি বলেছিলে তোমার সঙ্গে দেখা হবে বলেই মরণ নাই আমার। তুমি রাজপুত্তুর, কত লেখাপড়া জানা মানুষ তুমি, বিএ এমএ পাস, হাই স্কুলের মাস্টার। আমি আমি আর কে, কাঠ কুড়ানি, রাঙামাটির গাঁ ঘরের স্কুল ছুট কাঠ কুড়ানি। কি সুন্দর গায়ের রং তোমার, একেবারে চাপা ফুলের পাড়া। আমি আমি একেবারে কালো, আঁকড় ফলের পাড়া মিশমিশে কালো। তবে সবাই বলে কালো হলে হবে কি, ওয়ার গড়ন খুবই ভালো, টানা টানা চোখ, বাঁশির মতো নাক, ছিপছিপে চেহারা। আমাদের বাগমুন্ডির হাটের হলুদ রঙা শাড়ি পরলে আর মাথায় লাল পলাশের ফুল গুঁজলে আমাকে দেখে দেখায় দারুণ, একেবারে মন ভুলানি, একেবারে মন কাড়ানি। বাপ বাপ আমার বাবু ঘরে মুনিষ খাটা ক্ষেত মজুর, এমনিতে তার সবেই ভালো, শুধু দোষের মধ্যে দোষ, সে একজনা নেশা ভাঙ করা মানুষ। দিন ফুরাইলে সন্ধ্যা হইলেই তাকে হাত ছানি দেয় মহুয়াতলার মদ ভাটি। ঘর দুয়ার ছিলা পিলা লিখা পড়া বাপের কোনো দিকে নজর নাই। তখন বহুত ছোটবেলা, তখন থেকেই দেখতাম বাপ আমাকে বিদায় করতে পারলেই বাঁচে, একেবারে হাঁপ ছাড়িয়ে বাঁচে। মা মা কিন্তু তা লয়, মা বলতো অত ছুটিতে বিহা কিসের, আর পাঁচটা বিটি ছিলা যেরম যাচ্ছে স্কুলে তেমন যাক কিনে, দুপাতা লেখাপড়া শিখে আসুক। সেই করে টানে টুনে কোনো রকমে গায়ের স্কুলে ওই নাইন টুকুন। ইয়ার মাঝেই বলা নাই কোয়া নাই বাপ একদিন হুট করে লাগাই দিলে বিহা। তখন কি আর জানতো মতো পুরুলিয়ার খট্টা পাড়ার জানকী যাদবের কাছে আগাম টাকা লিছে বাপ। আমি দাঁড়াইলাম রুখে, সে রুখে দাঁড়ানোর জ্বরে বিহার দিনে থানায় যাই আমি ভাঙিয়ে দিয়েছিলাম সব কাগজওয়ালা টিভিওয়ালারা যে কোথায় থাকে কে জানে, তারা এক ঘড়িকে আমায় নিয়ে দুনিয়া দিলে খবর করে। সে খবর তো দেখেছিলে তুমিও, মিছা নাই বলবো অত কিছু জানিয়ে শুনিয়ে তুমি আমাকে বিহা করেছিলে বলে গাঁয়ের লোকে তোমাকে দেবতা বলেছিল। সেই ফাগুন দিনের দিন ফুরানো বেলায় যেদিন তোমার সঙ্গে গেলাম তোমার ঘরে, সেদিন ঘোমটা মাঠায় আমাকে দেখে ভূত দেখেছিল তোমার মা, তার মুখ গেছিল শুকাই। তোমার বউ দিদি মানে আমার বড় যা সেও দেখলাম তাই, তোমার স্কুলের মাস্টার পাড়ার বন্ধুরা তারা বাহবা দিয়েছিল খুব, তবে সে কিন্তু ভালো লাগে নাই আমার। সে ঠিক বাহবা লয়, তার ভিতরে ছিল কতকটা কৌতুক কতকটা করুণা। তুমি বলেছিলে
নতুন করে আবার আমাকে লেখাপড়া শিখাবে। তুমি বলেছিলে নতুন করে আবার আমাকে ভর্তি করে দিবে স্কুলে। কাজের চাপে সে আর তোমার হইল কই? কত ব্যস্ত মানুষ তুমি, বস্তিবাসী, পার্টি, ক্লাব, রক্তদান, জীবনদান, গরিব দুঃখী, প্রতিবন্ধী, কত কাজ তোমার। এক একদিন কাজের টানে তুমি বাইরে কাটাইতে রাত, এক একদিন কাজের টানে তোমার ঘরের কথা মনে পড়ত লাই। এমনি করে দেখতে দেখতে ঘরের চেয়ে বাইরে থাকার সময় গেল বাড়িয়ে। একদিন তোমার মা বললে, ও তো ঘর সংসারের মানুষই না, বিয়ে টিয়ে যে কেন করতে গেল? একদিন তোমার বৌদিদি বললে, ও তো বাঁধন ছাড়া লাগাম ছাড়া মানুষ, বাউন্ডুলি মানুষ, ওকে এসব মানায় না, বিয়েটি একেবারেই মানায় না। কথা শুনে কষ্ট হইতো, খুব দুঃখও হইতো। সেই দুঃখে একলা ঘরে দুচোখও ঝরে জল পড়ত। মনে পড়তো দিদিমার কথা। দিদিমা বলতো, গরিব ঘরের বেটি ছিলার আবার দুঃখ কিসের, আমাদের দুঃখ যা আর সুখ তা। আর হেই দেখ, আমার একটা কথা শুনে রাখ, যার রং কালো তার মন ভালো, কিন্তু মন ভালো হয়ে হবে কি? সে মনের খবরটা লিবার লোক কোথায়? বড় লোকদের হুজুগের কোনো কমতি নাই, কত রকমের সব হুজুগ। গরিব ঘরের বিহা ভাঙিয়ে যাওয়া কালো মাইয়াকে উদ্ধার করাও যে একটা হুজুগ, তা আমি জানবো কিরম করে? দেখলাম হুজুগটা একটুকুন কাটতে না কাটতেই তুমি পড়লে আমার গায়ের রং নিয়ে। কালো রঙকে ফর্সা করার কত রকমের সব নামি দামি কিরিম আনতে লাগলে একের পর এক, তারপর আবার পালা করে শোনাইতে লাগলে খবর, কাগজের সব মন খারাপ করা খবর। গায়ের রং কালো বলে বউকে খুন করল বর, গায়ের রং কালো বলে বিহা ভেঙে যাওয়ায় গলায় দড়ি নিল মিয়া, এমন সব আরও কত মন খারাপ করা খবর। তবে তুমি আবার সান্ত্বনাও দিতে, বলতে কেন যে কাগজগুলো ছাপে এইসব খবর? আমি বলতাম, চাই নাই এসব খবর শুনতে, নাই চাই। তুমি বলতে, এসব জানা দরকার তোমার, নাইলে দেশটা কোন দিকে যাচ্ছে তা তুমি বুঝতে পারবে কলাই। আমি বলেছিলাম, এমন দেশকে বুঝে আমার কাজ নাই। এভাবেই চলে যাচ্ছিল দিন, দিনের পর দিন। তারপর জ্যৈষ্ঠী মাসের এক বেলা পড়তি অবেলায় তুমি বললে, চলো হাওয়া খাইতে যাব গঙ্গার পাড়ে। কথাটা শুনে আমি তোমার মুখের দিকে ভাইলে রইল। তুমি বললে, না না মিথ্যা নয়, সত্যি বলছি। সেই কত দিন আগে নতুন বউ হয়ে আসার পর শাশুড়িয়া চায়ের সঙ্গে একদিন পূজা দিয়ে আইছিলাম গঙ্গার পাড়ে, সিদ্ধেশ্বরী মন্দিরে। তোমার হাত ধরে কত দিন পরে আবার সেই গঙ্গার ধারে। দিন ফুরানো অবেলাতে আউলি বাউলি হাওয়ার তড়ে আমার চুড়িদারের ওড়না যাচ্ছিল উড়িয়ে। তুমি চাইছিলে নিরিবিলি, আরহ নিরিবিলি। সে বহুত দূরে পড়া মন্দিরের ভাঙন ধরা গাটের ধারে কেমন দম বন্ধ হয়ে আসছিল আমার। তোমার তখন বাঁধ ভাঙিয়েছে ভালোবাসার, বউয়ের গলা জড়াই চুমু খাইয়ে আদর করার ফাঁকে গলায় রাস ওরে নাই তোমার। আমি কাঠ কুড়ানি রাঙামাটির গায়ের ঘরের স্কুল ছুট কাঠ কুড়ানি, আমি কি আর অত বুঝতে পারি বলো? তোমার মনে আদর করার মানে কি আর আমি বুঝতে পারি?
ভালোবাসার মানুষ জোরে ধরে আদর করার ফাঁকে এক ঘড়িতে নদীর জলে ফেলতে পারে ঠেলে, বলো না এটাও আমি বুঝবো কিরম করে? কত কি যে বুঝার আছে এই দুনিয়ায়, কত কি যে বুঝার আছে। এই যে তুমি বিএ এমএ পাস হাই স্কুলের মাস্টার, তুমিও কি পাইরেছিলে বুঝতে যাকে অমন করে ঠেলে ফেললে গঙ্গার ভরা জলে, সে দিব্যি সাঁতার কাটে উথাল পাথাল ঢেউয়ের তালে পার হয়ে যাবে নদী, অত বড় নদী পারাইলাই বুঝতে, পারলাই একদম পারলাই, তাই তখনই পাড় ছেড়ে পালাইছিল দৌড়ে। কি অদ্ভুত মানুষ তুমি, তোমাকে একদিন বসাইছিলাম দেবতার আসনে, বলো আজ কোথায় বসাবো তোমাকে, বলো। দেখো মানুষে মানুষে কি তফাত, দেখো তুমি কত কাছের মানুষ হয়ে কত সহজে আমাকে ঠেলে দিলে নদীর জলে, আরেকজনা কত দূরের মানুষ হয়ে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটে দু হাত দিলে বাড়াই। মানুষটা দেহাতি মানুষ, নাম শিবচরণ, পেশায় ইটভাটার বদলি মজদুর। না 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 না, তোমার মতন পড়াশোনা করা মাস্টর সে লয়, লেখাপড়ায় সে বিলকুল আইন পড়, একেবারে আইন পড়। তুমি ভাবছো নালিশ করবো তোমার নামে? না না, নালিশ আমি করবো লাই, কি হবে নালিশ করে? আমাদের এই পুরা দেশটার সবই তো তোমাদের দখলে, নেতা মন্ত্রী থানা পুলিশ কোর্ট কাছারি সব। সেখানে গাঁ গিরামের গরিব ঘরের মাইয়াদের কতটুকুনি আর জায়গা আছে বলো? তবে এখনো মানুষের পাশে দাঁড়ায় মানুষ, এখনো মানুষের জন্য জীবন দেয় মানুষ, সেই মানুষকে সাক্ষী রাখে এক বড় মানুষের বহুত কালের কথা আজ আবার নতুন করে বলি শোনো। সংসারের মাঝে মিয়া মানুষের পরিচয়টা যে কি সে আমি পেয়ে গেছি, আর আমার দরকার নাই।